এপিসোডে আমরা একই সাথে তিনটা প্রবলেম সলভ করব। দেখেন, এই একটা, দুইটা, তিনটা, এই তিনটা প্রবলেম সলভ করব। তো এগুলো একেবারে সাধারণ ম্যাথ, এগুলো আসলে কখনো ডুয়েট অ্যাডমিশনে আসবেও না, আসার সম্ভাবনাও নাই। জাস্ট এই ম্যাথগুলো কেন করতেছি, যেন আপনারা লিমিটটা কীভাবে ব্যবহার করে, এটার ক্যালকুলেশনটা কীভাবে করে সেটা যেন আপনারা শিখতে পারেন। তো খেয়াল করেন, এই প্রবলেমটা যদি আমি লিখে ফেলি, এখানে এখানে কত আছে, আপার লিমিট 0, লোয়ার লিমিট -1, আর এখানে কত আছে, 2+3t - 5 টি স্কোয়ার। আর এটা কার সাপেক্ষে ডিফারেনশিয়েশন করতে বলছে, ইন্টিগ্রেশন টির সাপেক্ষে। তো খেয়াল করেন, আগে এতক্ষণ আমরা করছি কি, এক্সের সাপেক্ষে সবগুলো ইন্টিগ্রেশন করছি। তো আসলে এখানে কার সাপেক্ষে করতে বলছে এটা কিন্তু কোনো ব্যাপার না, যার সাপেক্ষেই বলুক না কেন তার সাপেক্ষেই আমরা করে ফেলবো। তাহলে এখানে কাকে ইন্টিগ্রেশন করতে হবে, টি কে। আর এখানে দেখেন, একটা, দুইটা, তিনটা, তিনটা আলাদা আলাদা কি পদ এরা। তো আমরা জানি কি, যদি আলাদা আলাদা পদ থাকে তাদেরকে আলাদা আলাদাভাবে কি করা যায়, ইন্টিগ্রেশন করা যায়। তাহলে আমরা কাজ করি, আসেন, এই যে এখানে যদি ইন্টিগ্রেশন করি তাহলে কত হয়, 2, কিছুই নাই, যার সাপেক্ষে করতেছি সেটা হবে মানে 2t, প্লাস এখানে কত হবে, 3t² / 2, এখানে কত হবে, 5t³/3। ইন্টিগ্রেশন কিন্তু আমার কমপ্লিট। আর ইন্টিগ্রেশন কমপ্লিট হলে কী করতে হবে, থার্ড ব্র্যাকেট দিয়ে আপার লিমিটটা উপরে লিখতে হবে, লোয়ার লিমিটটা নিচে লিখতে হবে। এবার একবার ভেরিয়েবলের মান কত হবে, 0। তাহলে এই পুরো ইন্টিগ্রেশন যে করলাম, ভেরিয়েবলের মান কত বসাবো, 0। তার মানে এটা 0, প্লাস এখানে টি আছে, এটাও 0, মাইনাস এখানে টি আছে, এটাও 0। এবার সূত্রের একটা কী দিতে হবে, মাইনাস দিতে হবে। আর সূত্রের মাইনাস দেওয়ার পরে এই যে টির জায়গাতে কার মান বসাইতে হবে, হচ্ছে যে এই যে লয়াল লিমিটের মান বসাইতে হবে। তাহলে আমি ব্র্যাকেট দিই, তাহলে 2 আর হলো কত, সেকেন্ড ব্র্যাকেট দিই, 2 টির জায়গাতে কত বসাইলাম, -1, তারপরে প্লাস 3/2, তারপরে টির জায়গাত -1² তারপরে মাইনাস এখানে কত, 5/3, টির জায়গাত কত, -1³। এই তো, এখন আমাকে কী করতে হবে, ক্যালকুলেশন করতে হবে। মাইনাস এখানে কত হয়, -2, আর এখানে কত হয়, প্লাস, এটা বর্গ করলে কত হয়ে যায়, 1, তার মানে 3/2, আর এখানে কত থাকে, মাইনাস, এই মাইনাস আর এই মাইনাসে প্লাস, আর এখানে থাকে কত, 5/3। তো চলেন ক্যালকুলেশন করে দেখি কত হয়, এখানে মাইনাস থাক, এখানে কী করি, লসাগু করে ফেলি, এখানে লসাগু করলে কত হবে, এখানে লসাগু করলে কত হয়, 3 হয়। তো একটু দেখে নিই, তো এখানে লসাগু করলে কত হবে, 6 × 3 = 6, আর এখানে কত হয়, -6 × 12, প্লাস 3 × 3 = 9, 2 × 5 = 10। এটা যদি ক্যালকুলেশন করি, দেখেন মাইনাস এখানে কত হয়, 10 থেকে যদি 9 বাদ দিয়ে 1 থাকে, এখানে ক্যালকুলেশন করলে তাহলে কত হয়, দেখেন এখানে ক্যালকুলেশন করলে 10 আর 9 = 19, 19 থেকে যদি 12 বাদ দিই কত হয়, 7 × 6, এটাই হলো আমাদের এইটার আনসার। ঠিক আছে, শুধুমাত্র ইন্টিগ্রেশন করে লিমিটের মানটা কি করে দিতে হবে, বসাই দিতে হবে। এখন নেক্সট যদি আমি 2 নম্বর অঙ্কটা করি, আসেন 2 নম্বর ম্যাথটা আমরা সলভ করে ফেলি। তো এটার ক্ষেত্রে দেখেন, এখানে আছে কত, ইন্টিগ্রেশন আপার লিমিট 2, লোয়ার লিমিট হলো 1, আর এখানে হলো x³ - 1/x² আর এটার সাথে কার, এক্সকে ইন্টিগ্রেশন করতে বলছে। তো চলেন করে ফেলি। তো এরকম জিনিসের তো আমরা ইন্টিগ্রেশন করতে পারবো না, এগুলো ইন্টিগ্রেশন কীভাবে করে সেটার আমি আপনাদেরকে শেখাবো না, কারণ সেটার জন্য আমি এক্সট্রা কত 115টা ভিডিও আপনাদেরকে দিয়ে ফেলছি অলরেডি। আমরা আলাদা আলাদা পথ করে নিলাম, 2, 1, আর এটা কত, dx। এখন যদি আমি কাটাকাটি করি, এখানে যদি কাটি থাকে x, মাইনাস এটারে যদি উপরে উঠাই তাহলে কত হয়, -2, আর ইন্টিগ্রেশন 2 আর কত, 1, এখানে কত আছে, dx। এই লাইনে যদি এখানে ইন্টিগ্রেশন করি কত হয়, x² / 2, মাইনাস এখানে যদি ইন্টিগ্রেশন করি x, এখানে +1 হবে, তার মানে কত, -1, -1/-1। এই তো ইন্টিগ্রেশন, থার্ড ব্র্যাকেট দেন, আপার লিমিটের মান কত, 2, লোয়ার লিমিটের মান 1। এখন যদি ক্যালকুলেশন করি, এখানে আসলে কত হয়, এখানে আমি এভাবেও লিখতে পারি, দেখেন কীভাবে, যে x² / 2, এই মাইনাসে মাইনাসে প্লাস, আর এখানে থাকে কত, 1/x, মানে ইনভার্স দিয়ে ওটা নিচে নামিয়ে আসলাম, এখানে কত, উপরে 2, নিচে কত, 1। আমি উপরের দুইটা লাইন একটু মুছে দিই, আপনারা উঠায় ফেলেন। ঠিক আছে, তো এরপরে দেখেন, এরপরে কত, x এর মান একবার কত, 2, তাহলে যদি আমি বসাই, x এর মান যদি এখানে 2 বসাই তাহলে কত হয়, 4/2, প্লাস
ওয়ান বাই টু। এবার সূত্রের কত মাইনাস, এবার এক্সের মান কত ওয়ান, এক্সের মান যদি ওয়ান এখানে বসাই তাহলে কত ওয়ান বাই টু প্লাসে আর এই মাইনাসে মাইনাস, এবার এখানে এক্সের মান বসালে কত হয় ওয়ান। এখন আমাদের ক্যালকুলেশন করতে হবে এটার, এটা কি হয় কেটে যায়। আর এখানে যদি লসাগু করি তাহলে চার মাইনাস দুই ডিভাইডেড বাই দুই বিয়োগ করলে কত দুই বাই দুই ইকুয়াল টু কত ওয়ান, এটাই আমাদের আনসার। ঠিক আছে, দুইটা প্রবলেম আমরা সলভ করে ফেললাম। এরপরে দেখেন লাস্ট প্রবলেমটাও আমরা সলভ করব, লাস্ট প্রবলেমটাও আমরা সলভ করব। এটা কত আছে এখানে ইন্টিগ্রেশন মাইনাস টু মাইনাস ওয়ান, মাইনাস টু মাইনাস ওয়ান, এরপরে কত টু প্লাস থ্রি ওয়াই প্লাস ফাইভ ওয়াই স্কোয়ার, তারপরে কত আছে ডি ওয়াই। এখন এখানে যদি আমি ইন্টিগ্রেশন করি কত হয় টু ওয়াই প্লাস, এখানে ইন্টিগ্রেশন করলে থ্রি ওয়াই স্কোয়ার বাই টু প্লাস ফাইভ ওয়াই কিউব বাই থ্রি, ইন্টিগ্রেশন যেই কমপ্লিট। এখন আপার লিমিট কত মাইনাস টু, লোয়ার লিমিট কত মাইনাস ওয়ান। এখন মান বসাবো, আপার লিমিটের মান বসাই টু মাইনাস টু প্লাস থ্রি বাই টু মাইনাস টু হোল স্কোয়ার প্লাস ফাইভ বাই থ্রি মাইনাস টু কিউব, মানে ওয়াইয়ের জায়গাগুলোতে মাইনাসগুলো বসাই দিলাম। তাহলে দেখেন একবার আপার লিমিটের মান এই পর্যন্ত বসাইছি, এবার সূত্রের মাইনাস, এবার কী করবো আমরা লয়ার লিমিটের মান মাইনাস ওয়ান বসাবো। তাহলে টু মাইনাস ওয়ান প্লাস থ্রি বাই টু ওয়াইয়ের জায়গায় মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ফাইভ বাই থ্রি, এখানে কত মাইনাস ওয়ান কিউব। ওকে, তো এরপরে আসেন তাহলে ক্যালকুলেশন করি, এখানে কত হয় মাইনাস চার, মাইনাস চার এখানে হয় কত প্লাস হয়ে যায় দুই দুগুণ চার, তার মানে প্লাস থ্রি বাই টু ইন্টু চার। আর এখানে কত হয়, এখানে যেহেতু কিউব হয় কিউব প্লাস মাইনাসে কি মাইনাস, আর এখানে ফাইভ বাই থ্রি আসে আর ইন্টু দুইয়ের উপরে যদি আমি কিউব করি কত হয় এইট হয়। এটা থাক সূত্রের মাইনাস, জাস্ট এখানে কি ক্যালকুলেশনগুলো আপনাকে করতে হবে, ঠিক আছে। আর অঙ্ক তো আপনি শিখে ফেলছেন, এখানে কত হয় মাইনাস দুই, এখানে কত হয় এটা বর্গ হয়ে যায় সুতরাং প্লাস থ্রি বাই টু, এরপরে কত হয় এটা কিউব হয়ে যাবে সুতরাং মাইনাস ফাইভ বাই থ্রি। এই তো হলো বিষয়, এখন আমরা কাটাকাটি করে ক্যালকুলেশন করে মান বের করব, ঠিক আছে। এখানে যদি আমি দুই দ্বারা কাটি আর এখানে কাটা যায় না, তাহলে এখানে কত হয় মাইনাস চার, ক্যালকুলেটারেও করতে পারি একবারে সরাসরি বসাই দিতে পারি, কত হবে তিন দুগুণ ছয়, তাহলে মাইনাস চার থেকে যদি আমি ছয় বাদ দিই তাহলে কত থাকে শুধু প্লাস টু থাকে, তার মানে এখানে প্লাস টু থাকে, তাহলে এটাও কেটে যাবে না, এখানেও কত থাকবে টু থাকবে। এখন যদি ক্যালকুলেশন করি দুই আর দুই কত চার, ক্যালকুলেটার যাবে চার প্লাস চার এই যে মাইনাস ফোরটি ভাগ থ্রি, তারপরে মাইনাস থ্রি ভাগ টু, এরপরে প্লাস ফাইভ ভাগ থ্রি, চলেন কত হয় দেখি পঞ্চান্ন বাই সিক্স, পঞ্চান্ন বাই সিক্স, কিন্তু এটা আসে কত মাইনাস পঞ্চান্ন বাই সিক্স। হ্যাঁ, এটাই আনসার, ঠিক আছে। তাহলে একটু ক্যালকুলেশনে মিস্টেক হয়েছিল, ওইটুকু একটু ঠিক করে দেখে নেবেন আপনারা। তাহলে মোটামুটি জেনারেল এই যে লিমিটের অঙ্কগুলো আসলে কীভাবে করে জেনারেল ম্যাথগুলো আমি আলোচনা করলাম। এর পরবর্তীতে যাই একটু ইম্পর্টেন্ট ওই যে প্রতিস্থাপন নিয়মে বা ত্রিকোণমিতিক নিয়মে যে করতে হয় ওই প্রবলেমগুলো আমরা পর্যায়ক্রমে একটা একটা করে করা শুরু করবো। ওকে, ডান।